গতকাল গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষকে, এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের পর সারা রাত সন্দীপ ঘোষ কি করলেন সমস্তটা আমরা জানবো। আমাদের সঙ্গে লালবাজার থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ি। সঞ্জনা, যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা যোগাযোগ করার চেষ্টা করব। একদিকে জুনিয়র চিকিৎসকরা গতকাল তারা লালবাজার অভিযান করেছেন, তারপরে কিন্তু সারা রাত ধরে বিক্ষোভ অব্যাহত রয়েছে তাদের। সন্দীপ ঘোষকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে সন্দীপ ঘোষ ঠিক কী কী করেছেন সমস্তটা আমরা জানবো, বা লালবাজারের যে অভিযান, অভিযানের পর জুনিয়র চিকিৎসকদের যে বিক্ষোভ সমস্তটা আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ি। সঞ্জনা, সঞ্জনা শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। ছবিগুলো কি ক্যাপচার করেছো সঞ্জনা? অন এয়ার আছো সঞ্জনা? সঞ্জনা শুনতে পাচ্ছো? একদমই একদমই। তুমি যদি প্রশ্নটা আরেকবার বলো। গতকাল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারের পর সন্দীপ ঘোষ ঠিক কি কি করেছেন সমস্তটা জানবো তোমার কাছ থেকে। তার সঙ্গে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন সে বিষয়ে জানবো, কি পরিস্থিতি? একদমই, দেখো কালকে থেকে কিন্তু লালবাজার অভিযানের জন্য জুনিয়র চিকিৎসকরা কালকে কিন্তু এখানে বসেই রয়েছেন, এবং কালকে থেকে তাদের যেটা দাবি দেওয়া যে তাদের প্রত্যেককে কিন্তু বেন্টিং স্ট্রিটের মোড় পর্যন্ত যেতে দিতে হবে। সেখানে কিন্তু নগরপালকে আসতে হবে, দুটোর মধ্যে একটা দাবিও কিন্তু এখনো পর্যন্ত পুলিশ মেনে নেয়নি। কার্যত দেখা গিয়েছে অ্যাডিশনাল সিপি 3 সন্তোষ পাণ্ডে কিছুক্ষণ আগে আসেন এবং এই সমস্ত যারা পড়ুয়া রয়েছে তাদের সঙ্গে কথা বলেন, চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে। একদিকে যেরকম লালবাজার অভিযানের জন্য এই এডুকেশন চলছে, ঠিক তেমনই দেখা যাচ্ছে অন্যদিকে সিবিআই কিন্তু ইতিমধ্যে সন্দীপ ঘোষকে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সন্দীপ ঘোষ গতকাল থেকে আজ পর্যন্ত তার যে পরিবর্তন সেটা কিন্তু যথেষ্ট লক্ষণীয়। গতকাল সকাল পর্যন্ত দেখা গিয়েছিল তার দোর্দণ্ড প্রতাপ চেহারা এবং তার একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, কিন্তু গ্রেপ্তার হওয়ার পর থেকে কার্যত তার অ্যাটিটিউড কিন্তু অনেকটাই বদলে গিয়েছে। তিনি চুপচাপ থেকেছেন গতকাল তার সেলে, অর্থাৎ সিবিআই যে সেল রয়েছে নিজাম প্যালেসে, সেখানে তিনি একাই বসেছিলেন, সারা রাত জেগে বসেছিলেন। এবং তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে তাকে রাত্রিবেলা ডাল রুটি খেতে দেওয়া হয়েছিল, তিনি প্রথমে খাবেন না বলে পরবর্তীকালে তিনি অল্প খান, আজকে সকাল থেকে লাল চা ব্যতীত কিছুই খাননি। অর্থাৎ যথেষ্ট পরিমাণে কিন্তু একটা চাপ, মানসিক চাপ, সেটা কিন্তু স্পষ্টত অনুভব করা যাচ্ছে যে সন্দীপ ঘোষ কিন্তু রয়েছেন তার মধ্যে, যেটা এখনো পর্যন্ত সিবিআই সূত্রে জানা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে